বাগেরহাট জেলার 9টি উপজেলায় ছোট বড় মিলিয়ে পশুর খামারের সংখ্যা 7,000-এর বেশি। খামারগুলোতে 40,000 গরু, 10,000 ছাগল ও ভেড়া ছাড়াও ব্যক্তিগত আরো গরু ও ছাগল ভেড়া লালন পালন করা হয়। সব মিলিয়ে বাগেরহাট জেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে প্রায় 80,000 পশু। খামারিরা জানান, গরু মোটা তাজা করণে কোনো রকম ওষুধ ছাড়াই পুরোপুরি দেশীয় পদ্ধতিতে পশু পালন করছেন তারা। কোনো ক্ষতিকারক ইনজেকশন বা ওই ধরনের কিছু প্রয়োগ করি না আমি। দেশীয় ঘাস, খড়, কুটা, খলের ভুসি ইত্যাদি দিয়ে আমি গরু মোটা তাজন করি। ভোর 5টার দিকে সন্ধ্যা 7টা পর্যন্ত সেবা যত্ন করি, এতে আমরা কোনো ত্রুটি করি না। আমরা এই সামনে কোরবানি আসছে, গরুগুলো বিক্রি করব। দেশীয় প্রযুক্তি দেয় এবং ওনাদের সহযোগিতায় আমি দানাদার খাবার, খড়, ঘাস এইগুলো ব্যবহার করে থাকি। জেলার 9টি উপজেলার খামারগুলোয় অর্গানিক বা দেশীয় প্রাকৃতিক খাবার খাইয়ে পশু লালন পালনের কথাও জানালেন প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। প্রাকৃতিক উপায়ে হৃষ্টপুষ্টকরণ করার জন্য আমরা পরামর্শ দিচ্ছি এবং বিশেষ করে ঘাস, তার সাথে কিছু খোল ভুসি এবং ওই চাউলের কোড়া এগুলি খাওয়াই মানুষ হৃষ্টপুষ্টকরণ করতেছে। এই মুহূর্তে কোরবানিযোগ্য পশুর দাম বাজারে বেশ ভালো আছে। হাট বাজারগুলোতে অবৈধ পথে ভারতীয় গরু না আসলে এবারের ঈদে লাভবান হবার আশা করছেন খামারিরা। প্রতি বছর একটা দুটো গরু আমরা কোরবানি হাটে নিয়ে বিক্রি করি। ইন্ডিয়ান গরুর চাপের কারণে আমরা খুব কম দামে বিক্রি করতে হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এবার আশেপাশের জেলাগুলোতেও বাগেরহাটের পশু সরবরাহের কথা বলছেন তারা।